Translation is going on on 95. Russian translation and Chinese translation devotees are very less. I don't know. On which number you are doing, Mataji? 89. Rus Chinese translation is going on on 89. And Bengali translation will be done side by side. I mean, uh, the Bengalis don't have the. Uh

Vishnu Padaya, Krishna Prasaya, Putale, Simati Bhakti Vedanta, Samini Tinamine,

हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 हरा यवा कृष्ण हलवा या हरे

Paramahannanamadavam sri chaitanya isaram harihiyom tat-sat. Ajindhya can send us to Sujitendriya, uh, uh, and if he has trouble understanding then. Can you understand what I say in English, or do you need a uh, repetition? I can understand Huh? can understand Okay. If I start to fade off or something, count it. So, I'm supposed to speak. আমাকে বলা হয়েছে সংকীর্তন আন্দোলন শ্রীমান চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন আন্দোলন সম্বন্ধে বলতে বাট আই লাইট স্পিক কিন্তু আমি কীভাবে শ্রীমান চৈতন্য মহাপ্রভু এবং তার পার্শ্ব বৃন্দ সংকীর্তন আন্দোলনের মধ্যে কীভাবে ভক্তদের যত্ন নিয়েছেন সেই বিষয়ে বলতে ইচ্ছা প্রকাশ করছি ঠিক যেমন নামহট্টের বিষয়ে যে গীতটা আছে গানটা আছে

ভগবান নিত্যানন্দ প্রভু সমস্ত অধ্যপতিত জীবেরদের জন্য তিনি নাম হট্ট তিনি শুরু করেছেন অধপতিত জীবদেরকে জন্ম মৃত্যু জরা ব্যাধি ভোগ করতে হয় তারা প্রচুর কষ্ট ভোগ করছে তো ভগবান নিত্যানন্দ প্রভু তিনি এই নাম পদ্ধতি তিনি পাঠিয়েছেন এই সমস্ত বদ্ধ জীবগণ যাতে ভগবদ্ধ ধামে ফিরে যেতে পারে বা তাদেরকে উদ্ধার করা যায় সেই জন্য ঠিক যেমন অতুল কৃষ্ণ প্রভু তিনি জগাই মাধাই সম্বন্ধে উল্লেখ করছিলেন মাধাই শ্রীমান নিত্যানন্দ প্রভুকে মদের যে ভাণ্ড সেই ভাঁড় দিয়ে তিনি কপালে আঘাত করেছেন এবং ভগবান নিত্যানন্দ প্রভু তিনি রক্তপাত রক্ত ঝরছিল তার অঙ্গ থেকে কিন্তু তিনি কি বলেছেন তিনি বলেছেন কলসির কানা তা বলে কি প্রেম দেব না জগাই তিনি মাধাইকে বললেন যে এ সাধারণ কোন জীব নন তুমি তাকে সবে মাত্র আঘাত করলে তার রক্ত ঝরছে কিন্তু সে প্রেম দান করার কথা বলছে তাই জগায় মাধাইকে প্রভাবিত করেছেন যাতে সে নম্র হয় তারপর ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি অন্যদের উপরে কোনো অস্ত্র ধারণ করবেন না কিন্তু তার চিরাচরিত যে প্রতিজ্ঞা যে নামে ভক্ত প্রণস্যতী তার ভক্তের কখনও কোনো রকম বিনাশ হবে না সেই প্রতিজ্ঞা তার আগের থেকেই করা ছিল তাই তিনি তার সুদর্শন চক্রকে আহ্বান করলেন

তখন চৈতন্য মহাপ্রভু বললেন যে এই দুই অধপতিত পাপী এরা যদি আবার কোন রকম না পাপাচরণ পাপাচরণ না করার প্রতিজ্ঞা করে তাহলে আমি এদেরকে ক্ষমা করব। জগাই মাধাই গঙ্গা তীরে বসবাস করতেন কিন্তু তারা কখনো গঙ্গায় স্নান করতো না মহাপ্রভু বললেন যে যাক তারা গঙ্গায় স্নান করে আসুক তারপর তারা দীক্ষিত হতে পারবে যখন ভগবান চৈতন্য মহাপ্রভু মা পণ্ডিত রূপে তিনি সাধারণভাবে ব্যবহার করছিলেন তিনি সর্বশাস্ত্রে পারদর্শী ছিলেন এবং সকলকেই পরাস্ত করতে সমক্ষ ছিলেন বস্তুত তিনি কোন ব্যক্তিকে প্রথমে ভুল প্রমাণিত পারতেন তারপর তাকে আবার সঠিক প্রমাণিত করে।

When, Madha, when Keshav Kashmiri Pandit came to Navaddeep at that time he challenged everybody because he was proud of his uh, uh, eloquence in knowledge. And therefore he said, either you accept defeat and sign the victory, uh, victory agreement. So you, spoke in, you spoke in Bengali. <laughs> so, the, uh, it says that Lord Chaitanya actually thought if I to meet him publicly, he'll suffer embarrassment. People will elude his belongings. So, Bhagavan Chaitanya Mahaprabhu তিনি মনস্থ করলেন যে আমি যদি ওকে লোকসমক্ষে যদি আমি ওকে পরাস্ত করি ওকে যদি পরাজিত করে দেই তাহলে ওর সম্ম ওর সম্মান হানি হবে এবং সমস্ত মানুষেরা তাকে লুট করবে কিন্তু সে অতিরিক্ত দাম্ভিক সেই জন্য তার দর্পচূর্ণ করার প্রয়োজন রয়েছে আমার

তিনি প্রকাশ করছিলেন তিনি তাকে বিনয়ী করতে চেয়েছেন তিনি তাকে ধ্বংস করে দিতে চাননি তো তিনি তাকে পরাস্ত করতে চেয়েছিলেন তিনি তাকে বিনম্র করতে চেয়েছিলেন কিন্তু তিনি সেটা করেছিলেন অত্যন্ত ভদ্রভাবে তো তিনি কেশব কাশ্মীরি যত শ্লোক তিনি রচনা করেছিলেন তার সমস্ত রচনা তিনি তৎক্ষণাৎ মুখস্থ করে ফেলেছিলেন এবং তিনি তাকে একটি শ্লোক তুলে ধরে জিজ্ঞাসা করেছিলেন যে এই শ্লোকের দোষ এবং গুণ আপনি দয়াপূর্বক বিচার করুন এবং তিনি কেশব কাশ্মীরকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনার সমস্ত শ্লোকের মধ্যে বলুন কোনটার মধ্যে দোষ এবং কোনটার মধ্যে গুণ আছে কেশব ভারতী কেশব কাশ্মীরি তিনি বলেছেন আমার কবিতায় কোনো দোষ হতে পারে না দয়া করে আমাকে একটা দৃষ্টান্ত দেখাও তখন ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি তাকে সাতান্ন নম্বর শ্লোকটি তিনি উচ্চারণ করে উদ্ধৃতি করে তাকে শোনালেন তো কাশ্মীরে তিনি হতভম্ব হয়ে গেছেন যে কিভাবে তুমি সমস্ত শ্লোক মুখস্থ করলেন ঠিক যেমন কৃষ্ণ আপনাকে করেছেন অত্যন্ত সুন্দর পাণ্ডিত্যের দ্বারা ঠিক তেমনি কৃষ্ণ আমাকে আশীর্বাদ করেছেন শ্রুতিধার হওয়ার বিদ্যায় বা শ্রবণ করে শ্রবণ ধারণ করে রাখার জন্য এবং স্মৃতিশক্তির কথা তো ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি বললেন এই শ্লোকের দোষ এবং গুণ দয়া করে ব্যাখ্যা করুন তো ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি দোষ এবং গুণ তিনি বিচার করে দেখিয়েছেন

সম্পূর্ণভাবে শূন্য হয়ে গেছে ব্ল্যাঙ্ক হয়ে গেছে এবং তিনি ছিলেন সরস্বতীর পরম ভক্ত তো তখন তিনি সরস্বতী দেবীর কাছে প্রার্থনা করেছিলেন যে হে মা

তো পরদিন কেশব কাশ্মীরি নিমাই পণ্ডিতের গৃহে গেলেন এবং তারপর তিনি তার শ্রীচরণে প্রণিপাত করে তার কাছে প্রার্থনা করলেন দয়া করে আপনি কে তা প্রকাশ করুন এবং তখন তিনি তার যে প্রকৃত কৃষ্ণস্বরূপ তা কেশব কাশ্মীর কাছে প্রকাশ করলেন তো কেশব কাশ্মীরি তখন এই দিগ্বিজয় হওয়া বা এই তারকিক হওয়া এইসব তিনি পরিত্যাগ করে দিয়েছেন এবং তিনি নিম্বার্ক সম্প্রদায়ে একজন আচার্য হয়েছেন

হচ্ছেন চতুর্কুমার চতু চতুর্কুমার সম্প্রদায়ের হাউস তো এই এই বিষয় আমাকে সবেমাত্র মনে করিয়ে দিল যে জগাই মাধাই তারাও শ্রীমান মহাপ্রভুর ঘরে গিয়েছিলেন গৃহে গিয়েছিলেন তার পরের দিনকে

তিনি বলেছেন তোমাদের যত পাপ আছে তোমাদের যত পাপ আছে আমাকে দাও হে আমার প্রভু হে আমার ভগবান আমার মাথায় যতগুলি চুল আছে আমি তার থেকে আরো বেশি পাপ কর্ম করেছি তাই আমি নিজেকে অত্যন্ত লজ্জিত বোধ করছি আমার সমস্ত পাপ আপনাকে নিবেদন করতে তাই দেখুন কি সুন্দর ভক্তদের যত্ন নেওয়া বা ভক্তদের কিভাবে যত্ন আত্মী করতে হয় সেই যে আদর্শ সেটা ভগবান চৈতন্য মহাপু তিনি দেখিয়েছেন বা করেছেন তুলসী আমার হাতে দাও আমার হাতে তুলসী অর্পণ করো আমি তোমার সমস্ত পাপ নিয়ে নেব তখন তারা তার হাতে তুলসী নিবেদন করলো তো এক মিনিটের জন্য মুহূর্তের জন্য গৌরাঙ্গ শ্যামাঙ্গ হয়ে গেছেন এক সেকেন্ডের জন্য তো জগাই মাধাইয়ের সমস্ত রকম যে অপকর্ম বা বিকর্ম ছিল তা সম্পূর্ণভাবে চৈতন্য মহাপ্রভুর দ্বারা ধ্বংসীভূত হয়েছে যখন যখন এই ঘটনা দেখা তখন লোকে বিশাল হইচই শুরু হয়ে গেছে সমস্ত হিসাব রক্ষকদের মাঝে তো যমরাজের যে সমস্ত চিত্রগুপ্ত আদি সমস্ত হিসাব রক্ষক রয়েছে তারা সব একে অপরের সাথে আলোচনা করছেন তো যমরাজ তিনি বেরিয়ে এসেছেন এসে বলছেন যে এত হইচই হচ্ছে কিসের জন্য তোমাদের মধ্যে ভগবান চৈতন্য মহাপ্রভু জগাই মাধায়ের সমস্ত পাপরাশি মুহূর্তের মধ্যে সব মুছে ফেলে দিয়েছেন তাদের তাদের তারা কত পাপরাশি করেছিল তো যদি আমরা যদি সেগুলি সব যদি লিখতাম তাহলে খাতা গুদমের পর গুদম সব ভরে যেত তো আমাদের বিশেষ বিশেষ যত সব প্রত্নতত্ত্ববিদ রয়েছে তারা সবাই সুন্দর সুন্দর নতুন নতুন করে তাদের জন্য নরক তৈরি করতে হতো তো এই শুনে যমরাজ অজ্ঞান হয়ে গেছেন তো তারা সকলে জ্ঞান ফেরানোর চেষ্টা করছেন এই রকম প্রভু মহাদেব এসেছেন তিনি জিজ্ঞেস করছেন কি হয়েছে যমরাজের কি হয়েছে তারপর তারা বললেন কি হয়েছে তিনি অচেতন হয়ে যাননি व्हाই রিং কোন রকমের আঘাত পেবা কোন রকমের অভিজ্ঞতার জন্য তিনি অজ্ঞান হয়ে যাননি आश्चर्यজনক ইস এক্সটসি তিনি ভাবাবিষ্ট হয়ে আছেন আইহ্

তো তাকে যদি সচেতন করতে চাও তাহলে তোমাদেরকে হরে কৃষ্ণ কীর্তন করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 Nahare, hare 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 Ram Hare Ram Om Ram Ram Hare Hare. Everybody in Yamalaga started dancing in sankirtan. Not only that?

মুক্ত করতে পারে উদ্ধার করতে পারে যে সমস্ত নবদ্বীপ পরিক্রমা আমরা করে থাকি বিভিন্ন দলে দলে এই নবদ্বীপ পরিক্রমার একটি বিশেষ একটি বিশাল প্রভাব রয়েছে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের উপরে তাই ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি পরিক্রমা বিষয়ে তিনি বলেছেন পরিক্রমা কালে তিনি যখন পরিক্রমায় ছিলেন তিনি বলেছিলেন যে আমার পরবর্তী শিষ্য যিনি সমুদ্র পাড়ি দেবেন সে সারা পৃথিবী থেকে মানুষদেরকে লোকেদেরকে এখানে নিয়ে আসবে এবং আমার সাথে সেই ঘটনা হবে না আমি তা দেখতে পাবো না আমার জীবনে কিন্তু তাই তিনি ছিল এই শ্রী ভক্তিবিদান্ত স্বামী প্রভুপাদের আগমনের কথা তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন

যে আমরা শ্রীমান শচীনন্দনের আশ্রয় গ্রহণ করেছি দয়া করে আমাদের আলিঙ্গন দয়া করে কোন রকমের বর্ণ রং কোন রকমের জাতি ইত্যাদি বিচার করো না এবং তারপর তারা একে অপরকে আলিঙ্গন দান করবে এবং পুরুষেরা পুরুষদেরকে এবং মহিলারা মহিলার মহিলাদেরকে আলিঙ্গন করবে তো আমরা এটা অনেক বছর ধরে করে চলেছি এখন এবং সেটাই হচ্ছে আমাদের পূর্ব আচার্যগণের কৃপা এবং ভবিষ্যৎবাণী প্রভুপাদ প্রথম পরিক্রমা নিয়ে আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন বা তিনি পরিক্রমা করেছিলেন এবং তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন উপদেশ দিয়েছিলেন কিভাবে আমরা এই পরিক্রমা করবো তাই আমরা এগুলো করি তো এইভাবে শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি দেখিয়েছেন তার যে বিশাল তার সমস্ত ভক্তদের প্রতি তার যে বিশাল যত্ন নেওয়ার স্বভাব সেটা তিনি প্রদর্শন করেছেন তো আমার মনে পড়ছে না তার নাম কিন্তু কোন একজন ভক্ত তিনি বৃন্দাবনে ছিলেন এবং যখনই গৌড় থেকে বা বাংলা থেকে যখন কোনো ভক্তরা সেখানে যেতেন তিনি তাদেরকে সর্ষের তেল দিতেন কারণ বৃন্দাবনের আবহাওয়া অত্যন্ত শুষ্ক এবং বাংলার আবহাওয়াতে আর্দ্রতা রয়েছে খুব তাই সেই জন্য বাঙালিদের বা গৌড়ের ভক্তদের এই মার্শ সর্ষের তেলের প্রয়োজন হত সেই পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য সাউথ ইন্ডিয়ান আর ঠিক যেমনভাবে এই বছর আমাদের দক্ষিণ ভারতীয় পরিক্রমা দল সংযুক্ত হয়েছে তো তারা টক জিনিস ভালোবাসে যেমন দই তেঁতুল সব তো শোনা যাচ্ছে যে তারা তাদের সমস্ত যন্ত্রপাতি সব নিয়ে আসছে আমি শুনেছি যে একটা যন্ত্র কেনা হচ্ছে কোইম্বাটোর থেকে যে যন্ত্রের মাধ্যমে একসাথে এক হাজার ইডলি তৈরি করা যাবে তো হয়তো আন্তর্জাতিক যে দলটি রয়েছে সেটা হয়তো তাদের সাথে একদিন তাদের তাদের দলে গিয়ে ভিড়ে ভিড়ে যাবে তো হয়তো দক্ষিণ ভারতীয় দলরা হয়তো কোনোদিন হয়তো পঙ্গল তৈরি করবে যেটা হচ্ছে দক্ষিণ ভারতীয় খিচুড়ি इंटरशनल इडलिंग धोसा पा हाँ जो তা আমরা শিলপ্রভুপাদের প্রতি চিরকৃতজ্ঞ তিনি অত্যন্ত সহজেই বৃন্দাবনে থেকে যেতে পারতেন এবং অতি সহজে তিনি গোলক বৃন্দাবনে চলে যেতে পারতেন কিন্তু তিনি পাশ্চাত্য দেশের লোকেদের অধপতিত্ব দশার কথা ভাবছিলেন যে তারা কিভাবে অজ্ঞানতার মধ্যে তারা আবিষ্ট হয়ে আছেন কষ্ট পাচ্ছেন তাই তিনি মহা কষ্ট সাধন করেছেন মহা কষ্ট স্বীকার করেছেন তাই তিনি এই সমুদ্রকে মালবাহী জাহাজে করে পাড়ি দেওয়ার জন্য তার কাছে সবেমাত্র মাত্র সাত ডলার ছিল বা চল্লিশ টাকা ছিল এবং কেবলমাত্র একটা বাক্স ভর্তি শ্রীমদ ভাগবতম গ্রন্থ তার তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি যে সমুদ্রের যে যে অত্যন্ত প্রবল যে পরিবেশ তার তাতে তিনি মানে অভ্যস্ত ছিলেন না তিনি একটি স্বপ্ন দেখেছিলেন যে স্বপ্নে কৃষ্ণ এসে বলেছিলেন আমি তোমাকে সমুদ্র

তো ভগবান চৈতন্য মহাপ্রভু বলেছেন যে প্রতিটি নগরে এবং গ্রামে তার নাম কীর্তিত হবে কীর্তন করা হবে প্রভুপাদের একটি দূরদর্শিতা ছিল তো ইস রাডো সেই বিষয়ে তার যে ব্রজবাসী তার সতীর্থদেরকে তিনি বলছিলেন তো ইন্ডিয়া তো তিনি কিন্তু তারা बोलते ना ना এর অর্থ হচ্ছে সভ্য জগৎ যার মা অর্থ হচ্ছে ভারতবর্ষ রাডো প্রতিধেয় কিন্তু প্রভুপাদ বলছে না পৃথিবীতে মানে হচ্ছে সারা পৃথিবী তো অন্যান্যরা ছিল তারা এ কথা বিশ্বাস কর করতে চাইত না শিলপ্রভুবাদ তার শ্রদ্ধা ছিল বিশ্বাস ছিল তার শ্রী গুরুদেবের বাক্যের প্রতি এবং সেই জন্য আজ আমাদের বিশ্বব্যাপী আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ রয়েছে তেমনকি শিলপ্রভুপাদের যে সমস্ত শিষ্য শিষ্যাবৃন্দ রয়েছেন তাদেরও তাদেরও এই জগতের তাদের যে সময় রয়েছে সেটাও সীমিত হয়ে আসছে আমরা চলে যাওয়ার পরে আপনাদেরকে এই আন্দোলন এই আন্দোলন আন্দোলন বহন করে নিয়ে যেতে হবে তো আপনাদেরকে চালিয়ে যেতে হবে শিলপ্রভু পা যে সমস্ত মহান জিনিসগুলি মহান বস্তুগুলি স্থাপন করেছেন সেগুলিকে সেই জন্য প্রত্যেককেই বা সকলকেই এই যে প্রচারের যে দায়িত্ব বা প্রচারের যে কার্য সেটাকে সকলে করতে হবে বা বহন করে নিয়ে যেতে হবে শিলপ্রভুপাত বলেছেন গ্রন্থই হচ্ছে আমাদের ভিত্তি প্রচারই হচ্ছে নির্যাস তো আমাদেরকে শিলপ্রভুপাদের যে ভাব সেটাকে আমাদেরকে হৃদয়ঙ্গম করতে হবে এবং এই সংকীর্তন মুভমেন্টকে চালিয়ে যেতে হবে ও অনুবাদ করলো আমি বললাম আন্দোলন তো ও বলে দিল মুভমেন্ট কখনো কখনো আমি ইংরেজিতে ভাবি কখনো বাংলায় কখনো স্প্যানিশে ভাবি যাই হোক অন্য ভক্তদের যত্ন বিষয়ে সচেতন হওয়ার দরকার ভগবান চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টকের তৃতীয় শ্লোকে তিনি বলেছেন আমরা অন্য সকলকেই মান বা সম্মান প্রদান করি এবং নিজের জন্য বা নিজেদের জন্য কোনো রকমের সম্মান বা মান আশা করতে নেই এবং এইভাবেই আমরা অনবরত বা নিরবচ্ছিন্নভাবে ভগবান কৃষ্ণের নাম উচ্চারণ করতে পারব তো কিভাবে কেউ আমাকে প্রশ্ন করেছিল যে যদি কেউ আমার সাথে যদি খারাপ ব্যবহার করে যদি কেউ আমার সাথে খারাপ আচরণ করে এবং সে হিংসা হিংসাপূর্ণ আচরণ করে তাহলে আমার কি প্রতিশোধ নেওয়া উচিত ভগবান নিত্যানন্দ প্রভু তিনি কি করেছিলেন যখন যখন মাধাই তাকে আঘাত করেছিল তিনি বলেছিলেন মেরেছিস কানা তা বলে কি প্রেম দেব না সেই জন্য আমাদের প্রতিশোধ আকাঙ্ক্ষা করা উচিত নয় আমরা সকলকেই সাহায্য করতে চাই ভগবান চৈতন্য মহাপ্রভু এই রকম ভাবে ছিলেন

যখন তিনি একুশ ঘন্টা যাবৎ যে মহাপ্রকাশ লীলা করেছিলেন এবং সকলেই দেখতে পাচ্ছিলেন বা সকলেই উপলব্ধি করতে পারছিলেন যে তিনি ছিলেন পরম পুরুষ পরমেশ্বর ভগবান তিনি ডেকেছেন কলা বেচারকে কলা বেচার শ্রীধরকে তিনি ডেকেছেন যে তাকে এখানে নিয়ে আসো তো কোনো ভক্তগান তার কাছে গিয়েছেন এবং বললেন যে নিমাই পণ্ডিত আপনাকে দেখতে চাইছেন তিনি এতই বিনয়ী ছিলেন যে তিনি অজ্ঞান হয়ে গেছেন তখন ভক্তগণ কি করলেন তারা তাকে উঠিয়ে নিয়ে তারা আড়কলা করে তাকে নিয়ে এসেছেন তারপর তারা তাকে শ্রীমান চৈতন্য মহাপ্রভুর সম্মুখে রাখলেন সেই সময় ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি ব্রহ্ম ব্রহ্মজ্যোতি তিনি প্রকাশ করছিলেন ভগবান নিত্যানন্দ প্রভু তার মস্তকের উপরে ছত্র ধারণ করেছিলেন কোন ভক্ত তাকে বেজন করছিলেন বাতাস করছিলেন চামড় দিয়ে ব্যাজন করছিলেন তো যখন কলা বেচা শ্রীধার জ্ঞান ফিরে পেয়েছেন তখন চৈতন্য মহাপ্রভু বলেছেন যে আমি তোমাকে একটা বর দিতে চাই তুমি কি বর চাও

আমি তোমাকে অষ্ট সিদ্ধি প্রদান করব অনিমা লঘিমা প্রাপ্তি ইত্যাদি সব সিদ্ধি প্রদান করব। না না আমি চাই না আমি তোমাকে মুক্তি প্রদান করব। তুমি নিরাকার ব্রহ্মে লীন হয়ে যেতে পারো না 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 আমি সব ও চাই Tell me, me what you want. I want, if I have to ask for something, then if I'm qualified and all your incarnations, if I can provide your wretched law fruit requirements, and I can see that smiling face of that Brahmin boy, that's what I want. But if I'm not, যদি যদি আমাকে যদি কোনো বর নিতেই হয় তাহলে সেই ব্রাহ্মণ বালক যে এসে আমার কাছে কলা থর ইত্যাদি নিয়ে কাড়াকাড়ি করে সেই ব্রাহ্মণ বালক যেন জন্মে জন্মে বা প্রতি অবতারে যেন আমি তোমাকে এইভাবে ফল সবজি ইত্যাদি আমি যেন তোমাকে দিতে পারি এবং তার মাধ্যমে আমি তোমার যে চাঁদ বদন আমি যেন দর্শন করতে পারি এই বর যদি আমার যোগ্য যদি আমি হয়ে এই বর পাওয়ার জন্য দয়া করে এই বর দেবেন তা না হলে আমাকে দয়া করে আপনার ভক্ত গৃহে আমাকে জন্ম দেবেন ভগবান চৈতন্য মাহবুব বলেছেন আমি তোমাকে এই আশীর্বাদ করি যে তুমি শুদ্ধ কৃষ্ণ প্রেম পাবে হরিwał হরি হরিwał হিতাই লরে হরিwał হরিwał সওয়াদ দওয়ালি সওয়াদ হা আর

রাস্তার একজন ফেরিওয়ালা রাস্তার একজন হকার সে পর্যন্ত কৃষ্ণ প্রেম পেয়েছে যিনি কেবল কলা মোচা থর ইত্যাদি বিক্রি করেন তিনি কৃষ্ণ প্রেম পেয়েছেন হরি হয়েছেন নাচানাচি করছেন গড়াগড়ি দিচ্ছেন মাথা চুলটা নাড়ানি করেছেন ঠগরি খেন্দ যে ভক্তদের যত্নের কথা বলা হচ্ছে ভগবান চৈতন্য মহাপু যা দিয়েছেন তা অতুলনীয় ঠগর এই সায়

সমস্ত অবতারের মধ্যে ভগবান নিতাই চন্দ্র এবং গৌরচন্দ্র হচ্ছেন মুকুটমণিতুল্যদেব

সেই জন্য আমাদের কাছে রয়েছে যোগ নৃসিংহ মূর্তি কিন্তু ভগবান চৈতন্য মহাপুর পদ্ধতি হচ্ছে কীর্তন করা নৃত্য করা শ্রীমদ্ভাগবতম ভাগবতম পাঠ করা এবং শ্রবণ করা এবং প্রসাদ গ্রহণ করা তো আমরা এই কৃষ্ণপ্রসাদ গ্রহণ করার তপস্যা আমরা স্বীকার করে থাকি তো সত্যি সত্যি চমৎকার বিষয় যে কীভাবে চৈতন্য মহাপ্রভু তিনি নির্বিচারে কে অযোগ্য কে যোগ্য এই বিচার না করেই তার কৃপা অকাতরে বিতরণ করেছেন তা অত্যন্ত আশ্চর্য বিষয় বা চমৎকার বিষয় তো আমার মনে পড়ে কিভাবে চৈতন্য মহাপুর একটি লীলা যেখানে গোবিন্দ ঘোষ তিনি চৈতন্য মহাপ্রভুর সহকারী হিসাবে তার সাথে ভ্রমণ করছিলেন ভগবান চৈতন্য মহাপ্রভু বলেছেন আমার হালকা বদহজম হয়েছে তো আমাকে হরিত কী দাও হরিঠকি তো তিনি গ্রামে গেছেন এবং তিনি শ্রীমান মহাপ্রভুর জন্য কিছু হরিতকি চৈতন্য মহাপুর জন্য কিছু হরিতকি নিয়ে এসেছেন অগঢ় এবং পরের দিন তারা অগ্রদ্বীপ এসেছেন হ্যালো হরি ধরে হরিঠকি তো তখন চৈতন্য মহাপুরু বলেছেন আমার আবার হরিতকি দরকার তো

তো তার কোন রকম পরিকল্পনা ছিল না কি করবে কিন্তু তাকে চৈতন্য মহাপুর নির্দেশে গৃহস্থ জীবন গ্রহণ করতে হয়েছে গৃহস্থ জীবন স্বীকার করতে হয়েছে তো তার স্ত্রী ছিল এবং উভয় মিলে তারা গোপীনাথ শ্রীবিগ্রহের সেবা করতেন তার একটি পুত্র সন্তান ছিল কিন্তু কোন কারণবশত তার স্ত্রী বিয়োগ হয় তিনি মারা গেলেন কোন তারপরে সেই বালক সেই শিশুপুত্র সেও মারা গেল তো ঘোষ তখন অত্যন্ত বিচলিত হলেন তো যে শ্রীবিগ্রহ ছিল গোপীনাথ তিনি অভিযোগ করলেন যে তুমি আমার ঠিকঠাক সেবা না করছোনা আমি ব্রহ্মচারী ছিলাম তারপর চৈতন্য মহাপু আমাকে আদেশ দিলেন যে গৃহস্থ আশ্রম স্বীকার করতে তো নিঃসন্দেহে আমি ব্রহ্মচারী থাকার জন্য আমি যোগ্য ছিলাম না তো আমার একটি পুত্র ছিল যাতে আমার মৃত্যুর পরে সে আমার শ্রাদ্ধ সম্পন্ন করতে পারে কিন্তু আমার পুত্র এবং কিন্তু আমার স্ত্রী এবং পুত্র উভয়েই তারা মারা গেল তো তখন বিগ্রহ বললেন আমিও তো তোমার পুত্র কিন্তু তুমি তো আমার সেই রকম ধরনের পুত্র নও হ্যাঁ পারলৌকিক ক্রিয়া করবে যে আমার শ্রাদ করবে যদি আমি প্রতিজ্ঞা করি যে আমি তা করবো তাহলে কি তুমি আমার ঠিকঠাক সেবা করবে ঠিক আছে

গোবিন্দ ঘোষের তিরোভাব তিথির দিনে আমি তার তার পিণ্ডদান এবং শ্রাদ্ধক্রিয়া করব গঙ্গার তীরে গিয়ে তো কিভাবে ভগবান গোপীনাথ তিনি তার ভক্তর যত্ন নিচ্ছিলেন এক বছর আমরা সেখানে গিয়েছিলাম সাফারি ভক্তদের নিয়ে এবং সেই দিন ছিল এবং গোপীনাথ বিগ্রহকে গোবিন্দ ঘোষের সমাধিতে নিয়ে যাওয়া হয়েছিল ঘোষ তো আমার মন আমি জানি তিনজন ভাই রয়েছে বাসু ঘোষ গোবিন্দ ঘোষ এবং মাধব ঘোষ গোবিন্দোষ তো গোবিন্দ ঘোষ এবং মাধব ঘোষের মধ্যে আমার মনে হচ্ছে গোবিন্দ ঘোষ জয় হোক এনি

এবং তারপরে তারা সেই পিন্ডি ঠাকুরের হাতের থেকে সেই পিন্ডিগুলি তারা নিক্ষেপ করছিল এবং তারা বলল যে এই যে কালো যে পাথরের মূর্তি এই মূর্তি ওই অনুষ্ঠানের সময় তিনি বদলে যান আমার অনুভব হয়েছে যে আলাদা কিছু একটা ঘটছিল সেখানে তো সমস্ত জন সমস্ত লোকেরা ওখানে ছিল একদিকে মাতৃবৃন্দ এবং আরেকদিকে পুরুষেরা এবং একজন মহিলা সে লুকিয়ে চোরা গোপ্তা ভাবে সে ভিতরে গিয়ে দেখার চেষ্টা করছিল কি এবং তার পিছনে আরেকজন মহিলা তাকে চুল ধরে টেনে নিয়েছেন এবং সেখানে বিশাল গোলমাল চলছিল কি করে একটু দেখা যায় ও ভিতরে কি সব হচ্ছে কিন্তু কোন কারণ এই সব বিশাল ঝড়ের মধ্যে আমি ছিলাম বেচারা গঙ্গা দাস ওর কেউ ওর ঘড়িটা নেওয়ার জন্য ওর চামড়া ছিলে দিয়েছে যাই হোক

তো সেই উৎসব অধ্যাবধি চলে আসছে যদি আপনারা তা তার সাক্ষী হতে চান দেখতে চান তাহলে গৌর পূর্ণিমার পরের একাদশীতে সেই উৎসব হয়ে থাকে আপনারা থেকে যান ঠিক তেমনি ভাবে শিলপ্রভুপাদ তিনি বলেছেন যে দশ মাইল ব্যাসার্ধের মধ্যে কেউ যেন ক্ষুধার্ত না যায় কৃষ্ণ সকলের বাবা পিতা এবং পিতা মাতার সামনে পুত্র বা সন্তান কখনো ক্ষুধার্ত যায় না সব অফ কৃষ্ণ তাই যে তাই হেতু এটা ভগবান কৃষ্ণের মন্দির তাই আমাদের দেখা উচিত যে সকলেই যেন কৃষ্ণ প্রসাদ পায় কেউ যেন ক্ষুধার্ত না থাকে شیطان গোහා ভগবান তো বলি

স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন তখন তিনি বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছেন এবং নিম্বার্ক সম্প্রদায়ের আচার্য হয়েছেন বা নিম্বার্ক সম্প্রদায়ের থেকে দীক্ষা গ্রহণ করেছেন তো আমার প্রশ্ন হচ্ছে যখন তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে বা তার স্বরূপ উপলব্ধি করলেন তো তিনি কেন গৌড়ীয় বৈষ্ণব হলেন না দেখুন যখন কেশব কাশ্মীর সাথে চৈতন্য মহাপ্রভুর এই এই লীলা হয় তো সেটা ছিল চৈতন্য মহাপ্রুর সংকীর্তন আন্দোলনের বেশ অনেক বছর আগে অনেক বছর যাবৎ তিনি নিমায় পণ্ডিত রূপে তিনি আচরণ করছিলেন এবং তারপর তিনি যখন গয়া যাত্রা করলেন এবং ঈশ্বর পুরীর সাথে তার যখন সাক্ষাৎ হল তারপরের থেকে তিনি এই সংকীর্তন প্রকাশ করতে লাগলেন কানাই নাটশালাতে তার প্রথম কৃষ্ণ দর্শন হয়েছিল এবং কৃষ্ণ তাকে আলিঙ্গন দিয়েছিলেন এবং যখন তিনি নবদ্বীপে প্রত্যাবর্তন করলেন তিনি সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছেন এবং তিনি তখন হয়েছেন আমরা পদ্মভবনের ছাদের উপরে আমরা এই বিষয়ে

জগাই মাধাই চৈতন্য মহাপুর হাতে তুলসী দিলেন এবং তাদের সমস্ত পাপ রাশি তাকে দিয়ে দিলেন কিন্তু তারা তারা যে বৈষ্ণব অপরাধ করেছিল সেই বৈষ্ণব অপরাধ কিভাবে তারা খণ্ডন করেছিল কিভাবে বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হয়েছিল মাধাই একটি মাধাই ঘাট নির্মাণ করেছিলেন মদাই ঘাট তো নবদ্বীপবাসীরা মায়াপুরবাসীরা সেই মাদাই ঘাট ব্যবহার করতেন এইভাবে সয়েদ নবদ্বীপ ধামের বাসিন্দাদের প্রতি তারা যে অপরাধ করেছিল সেই অপরাধ মুক্ত এইভাবে তারা হয়েছিলেন থ্যাংক ইউ আমি ভাই রাজাল